দীর্ঘ 9 মাস পর উদ্ধার অপহৃতা নাবালিকা সাথে গ্রেফতার করা হয়েছে রাজস্থানের যুবককে গত 11 মে রাজস্থানের জয়পুর থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় পাশাপাশি অশোক কুমার চৌধুরী সহ যুবককেও আটক করে পুলিশ উল্লেখ নাবালিকা রাজস্থানে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত হয়েছিল বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় বলে জানান খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রশুনকান্তি মজুমদার সিঙ্গিছড়ার একটি মাইনার মেয়ে মিসিংয়ে তো অ্যাকর্ডিংলি আমরা দি গাইডেন্স অফ এস পি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি আর 7 তারিখেই আমাদের টিম রাজস্থানের জন্য রওনা হয় ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানতে পারি যে রাজস্থানে মাইনার মেয়েটা ডিসাইড করছে তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ড হার টিম মেয়েটাকে রিকভার করতে সক্ষম হয় এবং দি অ্যাসিস্ট্যান্স অফ রাজস্থান পুলিশ অলসো অ্যারেস্টেড দি অ্যাবসর্ডিং এপি এপিকে নিয়ে আসি কালকে রাত্রেই আমাদের টিম খোয়াই পৌঁছে